দেশর থেকে যাচ্ছি আজ কত বছর হলে বাদ যাওয়ার জন্য মনটা খালি শটপট করে এমন জায়গাতে যাচ্ছি যতই মন চাক যাওয়ার কোনো সুযোগ সুবিধাই নাই মা যা বিশ্বাস আছে যে কি ভুলটাই করছি কি কষ্টের কাম করে ঝামাকরে কয় মাস হলে বেতনও দেয় না যা টাকা আসলো সব বাদ পেটে দিছি কয়দিন হলে যে ভাত খাইনে ভাত জিনিসটা কি সেটা ভুলেই গেছি আজ তো সারাদিন পানি খাইয়ে আছি কি খিদে ডায় না লাগছে বাদ থেকে অকমান মা ফোন দিচ্ছে দেখি তো কি কয় হ্যালো বাবা তুমি কেঙ্কা আছো আমি ভালো আছি মা তোমরা কেঙ্কা আছো আমাকে আর ভালো থাকা কি করেছ তুমি ভাত খাসো বাবা ভাত তো আমি কয়েকদিন ধরাই খাই না কি কমু মা মিশে কথা তো কয় লাগবি সত্যি কথা বলে যে মা সেই কষ্ট পাবি হ মা কে বলি ভাত খাই উঠলাম তোমরা ভাত খাসো তো দোলা কেঙ্কা আছে মা ওই তো আসছিল কালকে শ্বশুর গেল বাবা এটা কথা বলে মিনি কি কথা মা কও কচ্চি যে দুলা বিয়ের মধ্যে যে কিস্তি থেকে 2 লাখ টাকা তুলছিলাম সেলে কিস্তি আলো যে কয়দিন ধরে আসছে তা তো টাকা দিবে পাচ্ছি না কিস্তি দিন তো আমার বাড়িতে এসে বস থাকে কালকে আসে হুমকি দিয়ে গেছে সাত দিনের মধ্যে যদি টাকা দিবে না পায় তাহলে আমাকে ঘরে সব জিনিস পাই তোরা নিয়ে যাবি হে বাবা আমি এখন কি করব কত কোনো ব্যবস্থা তো করে পাচ্ছি না মা তুমি চিন্তা করো না তো একটা না একটা ব্যবস্থা হবে জিনকে করেই হোক আমি কয়েকদিনের মধ্যে তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি চিন্তা করো না আচ্ছা বাবা ব্যবস্থা করে দিস এদিকে বন্দুক থেকে টাকা ধার নিতে নিতে মেলা টাকা ধার হয়ে গেছে ধার আর কত এলে এলে ধার কত দিনে শোধ করবো আমি দেখি বন্ধুর কাজ যাই তো কোনো ব্যবস্থা করে দেয় নাকি সাদ্দাম তুই কি ব্যস্ত হ্যাঁ ব্যস্ত কি আছে কোনটা কবো নাকি ইয়ে মানে এরা কথা কবার আসছিলাম কি ব্যান কোস আবার কিছু কবার থাকলে তারা দেরি ক আমার সময় নাই কাম আছে করছি যে তুই আমার কিছু টাকা ধার দিবার বাবু দেখ দিপু আমার কাছ থেকে টাকা ধার নিতে কত টাকা ধার করছু তাও আবার আমার টাকা নিবার চাচ্ছু দে রে ভাই টাকার আমার খুব দরকার বাইরে আমার সেই সমস্যা বাইরের জন্য তোর নিজের জীবনটা শেষ করে দিব নাকি সেটা কত কি করমু ক মায়ের মুখে না হাসি দেখার জন্য পরিবারের কেনা ভালো তোয়ার জন্য বিদেশ এসে পড়ে আছি কারিগরের জন্য আমি এটি পরে আছি তারাই যদি ভালো না থাকে তাহলে আমি কেমনে ভালো থাকি ক সেটা বুঝলাম তোর দিকটাও তো ভাবা লাগবি তুই কেঙ্গ হয়ে গেছিস সেটা দেখছু এত কষ্ট করে টেকা কামাই করিস নিজের জন্য একটাও ছিস না সব টেকা পেটে দিস খালি যে বাড়ি বাড়ি করিস তোর নিজের একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতের জন্য কিছু করছু আমার পরিবারই আমার ভবিষ্যৎ ওরা যদি ভালো থাকে আমিও ভালো থাকবো হ্যাঁ তুই তোর পরিবার নিয়ে থাক আমি কোনো টেকা দেবার পাম না দে ভাই টেকাটা আমার খুবই দরকার এনা দয়া কর রে

টাকা সে লাগে শোধ কর তারপরে টেকা দাবার ভাই রে তুই যদি আমাক টাকাটা না দিস আমার পরিবার পতত বসে যাবি আমার মায়ের ভিক্ষে করে খাওয়া লাগবি রে ভাই তা তোর সেটাই করে ক তুই করে এ তুই এর থেকে আমার মেলা কাম আছে তোর সাথে ফালতু পালার সময় আমার নাই আমি তো কোনটিও টাকা পেলাম না এখন আমি কি করবো মাক ফোন দিয়ে কি করবো বিদেশ আসা প্রবাসীর যে কষ্টের না পাচ্ছি কাম করবে না পাচ্ছি ছুটে বাদ যাবার এই বিদেশ আসার চেয়ে নিজের দেশত কামলা দিয়ে খাওয়া মেলা ভালো আছে পরিবারক ভালো থাকার দায়িত্ব যায় লাই তাই বোঝে দায়িত্ব কত কঠিন আমি এখন কি করবো আমার কাছে এই দুই চোখের পানি আর কোনডাই নাই দিন দিন তো আমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে আগে আনা তাও কাম করে পাইছি এখন যার ডাই করে না আর ক্যাং করেই কাম করে পাবো শরীরের অঙ্গ যদি শরীর না থাকে তাহলে ক্যাং করে কাম করবো একটা কিডনি বেছে তো বাড়ির মার কাছে টাকা পাঠিয়ে দিছি আর আর এটা কিডনি সেটাও তো না খায় থাকতে থাকতে নষ্টর দিকে আস্তে আস্তে আমার জীবনে শেয়ার সময় চলে আসিচ্ছে ছোটবেলাতে আমার মেলা সাহস আসলো মার মুখের উপরে কত কথা কুসি মার তো কোনো কথাই শুনিনি আমি যেটা খুশি আমার মা সেটাই শুনছে কিন্তু কিডনি বেছে যে বাইর টাকা পাঠাচ্ছি সে কথাটা কর আমার ব্যাট সাহসই হয়নি মাকে এখনো আমি কবার পাইনি মা আমি আর বেশি দিন বাসমু না মরে যাওয়ার আগে মনে হয় আমার মা শেষ দেখাটাও দেখতে পাব না জানি না আমি মরে গেলে আমার মায়ের কী হবি আমার মাও কেড়া দেখবি বিদেশে আছি আমি কত আসে নিয়ে কত স্বপ্ন নিয়ে সেললে স্বপ্ন স্বপ্নই থেকে গেল সে আর পূরণ হলো না মা গো আমার খুবই ইচ্ছে তোমাকে একবার জোরে ধরি তোমার ক্লোথ একবার মাথাটা থুই মা তোমার খুবই দেখতে মন যাচ্ছে আমাকে কিন্তু কেমনে দেখবো এটাই তো প্রবাসীর জীবন আমি যতই চাই তোমাকে দেখতে পাম না মা তুমি আমাক মাফ করে দিও মা তোমাক ভালো থোয়ার জন্য যে আমি বিদেশ যাচ্ছিলাম তোমাকে তো ভালো খোয়ার পেলাম না আমি তোমাগরক ভালো খোয়ার পেলাম না মা ভালো খোয়ার পেলাম না আজকে খালি আমার একলা না মেলা প্রবাসী ভাইয়ের জীবন ইংকে দুই চোখ ভোরের স্বপ্ন নিয়ে কত মানুষ বিদেশ আসে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় ছোট ছোট পরিবারগুলো ধ্বংস হয়ে যায় যারা প্রবাসে থাকে তারাই বোঝে প্রবাসী জীবনটা কত কষ্টের মুখ ফুটে তার কষ্টের কথা কোনো দিন তার বাপ মা কবার পায় না তারা নিজে কষ্ট করবি তার কোনো দিন কষ্ট দিবি না যারা পরিবারক ভালোবাসে জীবনের সব মায়া ত্যাগ করে বিদেশ এসে পড়ে আসে তৈরি করুক হামা করে সেলিউট দেওয়া উচিত